আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আখিজ ডায়েরি। আমি একদম খুবই অল্প সময়ের 5 মিনিটস টিফিন চ্যালেঞ্জের আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, এক স্যান্ডউইচ মুন স্টাইলের। এই স্যান্ডউইচটা মানে বানাতেও যতটাই না সহজ, খেতেও কিন্তু সেই রকম মজার, বাচ্চারা খুবই পছন্দ করবে। এবং আপনি একটা ডিম দিয়ে দুইটা ব্রেড কিভাবে তৈরি করে ফেলতে পারেন সেইটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। চলেন ইনগ্রিডিয়েন্টস কি কি আছে সেটা একবার দেখে নেই। আর হ্যাঁ, আমি এখানে একটা বারবিকিউ পাউডার ইউজ করেছি, ওটার মধ্যে অলরেডি লবণ আছে, তো আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করিনি। আপনারা চাইলে কিন্তু এক্সট্রা লবণ ইউজ করতে পারেন। চলুন তাহলে ইনগ্রিডিয়েন্টস কি কি আছে দেখে নেই। এই মুন স্টাইলের এগ স্যান্ডউইচ করতে আমার যা যা লাগছে তা আমি একটু দেখিয়ে দিই। আমি খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে করবো। দুইটা স্লাইস আমি ব্রেড নিয়েছি আর এভাবে একটা গ্লাস দিয়ে আমি কেটে নিয়েছি। এই দুইটা স্লাইস এখন আমি এটা একটা ফ্রাই প্যানে দিয়ে দেব। দিয়ে এটার মাঝখানে আমি ঘি দিয়ে দেব। আপনারা চাইলে ঘিটাকে অ্যাভয়েড করে তেলও দিতে পারেন বা বাটার দিতে পারেন, আমি ঘি দিয়ে করব। আর যাবে এটার মধ্যে একটা ডিম আমি একটা গ্লাসে ফাটিয়ে নিয়েছি। এই একটা ডিম দিয়ে আপনাকে আপনার দুইটা স্লাইস ব্রেড হয়ে যাবে। আর সাথে দিচ্ছি এই বারবিকিউ স্পাইসেস, এটা স্বাদের জন্য দিচ্ছি, এটা কোনো ঝাল না, বাচ্চারা খেতে পারবে। এটার উপরে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করতে আপনার ম্যাক্সিমাম 2-3 মিনিট লাগার কথা। আমার মেয়েটা খুব পছন্দ করে এই স্যান্ডউইচটা। যদি ওকে আমি বলি যে তোমাকে মেয়ে আজকে মুন স্যান্ডউইচ দিয়েছি স্কুলে, ও খুবই খুশি হয়ে যায়, ও খুবই ভালো লাগে। কারণ একটু ক্রিসপি হয় তো ওটা, মানে ফ্রাইং প্যান একটু বেশিক্ষণ রাখলে কিন্তু ক্রিসপি হয়ে যায় আর দেখতে একটু মুন স্টাইল, ও খুব ভালো লাগে। তো সকালবেলা দেখা যায় আমি তিনটা স্লাইস বানাই, একটা স্লাইস ও নিয়ে যায় স্কুলে আর দুইটা আমার হাজবেন্ড খেয়ে তারপরে যান ব্রেকফাস্ট অব্দি ইউজ করতে পারছেন, এটা দিতে পারছেন। একটু প্রেস করে দেবেন তাহলে ভিতরের এটা যে এটা মানে ডিমটা আমরা স্টাফিং করেছি ওটা ওয়েল ডান হবে। অনেকেই হাফ ডান খান, তো আমার বাসার সবাই আসলে ওয়েল ডান খায়। খুবই অল্প সময় লাগে এটা তৈরি করতে, খুবই অল্প সময়, চট জলদি করে দিতে পারছেন। স্যান্ডউইচ তো আমরা এমনিও মাঝে মাঝে বানিয়ে দেই, কত ধরনের স্যান্ডউইচ তো বানিয়ে দেই আমরা, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে না, বাচ্চাদের জন্য খুব ইন্টারেস্টিং এবং তারা খেতেও খুব মজা পায়। হয়ে গেল এটা, আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। চাপ দিয়ে দিলে ভিতরে চলে যাবে। জালটা একদম যে হাই ফ্লেমে রাখবেন তা না, মিডিয়াম আঁচের থেকে আর একটু বেশি। আমার এটাও অলমোস্ট ডান, আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল 5 মিনিটস টিফিন চ্যালেঞ্জ রেসিপি, এগ স্যান্ডউইচ মুন স্টাইলের। এটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, কারণ দেখতে খুবই ইন্টারেস্টিং মনে হয় ওদের কাছে, তো যার ফলে তারা আসলে খুব মজা করেই খায়। আমি একদম শিওর করে বলতে পারি যে আপনাদের প্রত্যেকের বাচ্চারা কিন্তু একবার যদি ট্রাই করেন তারা সত্যি এটাকে খুব মজা পাবে এবং আপনাদের কাছে বারবার চাইবে। আর এটা টিফিনের দেওয়া কোনো ব্যাপারই না, 2-3 মিনিটে বেশি লাগে না। তো আমি চাইবো যে আপনারা তৈরি করবেন এবং ফিডব্যাক দিবেন আমাকে, আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরের রেসিপিটা পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকেন, আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করুন। লটস অফ লাভ, স্টে ব্লেসড, আল্লাহ হাফেজ।